ভারতীয় ক্রিকেটে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের বাদানুবাদ বেড়েই চলেছে। আইপিএল এর শেষ সিজনে বিরাট গম্ভীর, এরপর শুভমান গিলদের পরামর্শ নেবার অনিচ্ছা কিংবা সাবেক ক্রিকেটারদের এড়িয়ে যাওয়া নিয়ে সমালোচনা করেছিলেন সেওয়াগ। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে হারের পর এবার সমালোচনায় সোচ্চার কপিল দেব। ভারতীয় এই সাবেক ক্রিকেটার কড়া সমালোচনা করেছেন বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মানসিকতার বিপরীতে। রবীন্দ্র জাদেজা সেই কড়া সমালোচনায় সতীর্থদের পাশে থেকে বুঝিয়ে দিলেন যে প্রাক্তনদের পাত্তাই দিতে রাজি নন তারা। কিছুদিন আগে কপিল দেব বলেছিলেন ভারতীয় দলের ক্রিকেটারদের অহংকার এবং ঔদ্ধত্য খুব বেশি, কিন্তু এই বিষয়টা মানতে রাজি নন জাদেজা। তার মতে ভারতীয় দলের কারো মধ্যে ঔদ্ধত্য নেই। তিনি বলেন, আমি জানি না উনি কেন এই কথা বলেছেন, তবে সকলের নিজস্ব মত আছে। প্রাক্তন ক্রিকেটারদের সম্পূর্ণ অধিকার রয়েছে এই ধরনের কথা বলার, তবে আমি মনে করি না আমাদের দলে কারো ঔদ্ধত্য রয়েছে। ভারতীয় দল ক্যারিবিয়ান সফরে 1-0 টেস্ট সিরিজ জিতলেও একদিনের সিরিজে একটি ম্যাচ হেরে বসেছে। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারেই চটেছেন কপিল দেব। তবে জাদেজার রয়েছে ভিন্ন মত। ভারতীয় এই অলরাউন্ডার বলেন, দলের সকলে ক্রিকেট খেলতে ভালোবাসে এবং পরিশ্রমও করছে, 100% উজাড় করে দিচ্ছে। এই ধরনের মন্তব্য তখনই আসে যখন ভারত ম্যাচ হারে। এরপরে অনেকটা ক্ষোভ নিয়েই জাদেজা বলেন, এখানে কেউ নিজের আখের গোছাতে আসেনি, সকলে ভারতের হয়ে খেলতেই এসেছে এবং সেটাই একমাত্র লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের হারের পর কপিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখনকার ভারতীয় ক্রিকেটারেরা মনে করে ওরাই সব জানে, জানি না কিভাবে এর থেকে ভালো কথা বলবো, ওরা ভাবে নিজে যা জানে সেটাই সব, বাকি কাউকে কিছু জিজ্ঞাসা করা বা পরামর্শ নেয়ার প্রয়োজন বোধ করে না, বুঝতেও পারে না যে একজন অভিজ্ঞ মানুষ সাহায্য করলে ওদেরই উপকার হতে পারে। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। এই ক্রিকেটারদের কেবল একটাই গুণ রয়েছে, সেটা হলো ওরা আগের থেকে আত্মবিশ্বাসী। কপিল এর পেছনে আইপিএলকেই দায়ী করেছেন। তার মতে আইপিএল এখনকার তরুণ ক্রিকেটারদের অহংকারী করে তুলেছে। কপিলের কথায় কখনো কখনো হাতে প্রচুর টাকা চলে এলে অহংকার তৈরি হয়। এই ক্রিকেটারেরা সে কারণে নিজেদের বিরাট বোদ্ধা ভাবে। সামনে যেখানে সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটার রয়েছে, তখন কেন তুমি সাহায্য চাইবে না, আত্মসম্মানে বাধে নাকি? আসলে ওরা মনে করে নিজের জ্ঞানটাই যথেষ্ট। এটা বোঝে না যে একটা লোক যে ক্রিকেটকে 50 বছর ধরে চোখের সামনে দেখেছে, সে তোমার থেকে ভালো জানে। কপিল কাঠগড়ায় তুলছেন টাকা আর অতিরিক্ত আত্মবিশ্বাস। অন্যদিকে জাদেজা বলছেন, তারা ক্রিকেটটা খেলেন শতভাগ ভালোবাসা ও পরিশ্রম দিয়ে। কে সঠিক সেই উত্তরটা ক্রিকেট প্রেমীরাই হয়তো ভালো দিতে পারবেন। শাহাব সোহাগ, অনফিল্ড।